খনি ইন্ধনত এই হব কোট নির্বাচনের অন্ত মূল্য বৃদ্ধি আরম্ভ পূর্বর পরাই রাজ্য জ্বলি আছিল মূল্য বৃদ্ধির জুইকুড়া প্রতিবাদর জুয়ে বারে বারে দহে রাজপথ তার মাজতে মূল্য বৃদ্ধির জ্বলা জুইকুড়াত আকো পড়ে নির্বাচন শেষ হল কি নহল আকো হুড়া হুড়ে উদ্ধগামী গেলামালর সামগ্রী আর পাচলির দাম 20 টাকাক বাড়িল প্রতি লিটার মিঠা তেল এসপ্তাহ পূর্বে প্রতি লিটার মিঠা তেলের দাম আছিল 130-র প্রায় 135 টাকা এটা প্রতি লিটার মিঠা তেলের দাম বৃদ্ধি পালে 140-র প্রায় 150 টাকা পর্যন্ত প্রতি কিলোগ্রাম রহর ডাইলর বাড়িল 20 টাকা 15 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম বুটর ডাইলত প্রতি কিলোগ্রাম বুট মাহত বাড়িল 10 টাকা 15 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম মাটি ডাইলত প্রতি কিলোগ্রাম চাউলত বাড়িল 10 টাকাক 5 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম মসুর ডাইলত প্রতি লিটার গাখীরত বাড়িছে 5 টাকাক বৃদ্ধি হয়েছে টোল কর নিত্য ব্যবহার্য সামগ্রীর নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধির পাছতে ব্যবসায়ীর লগতে এটা হাহাকার লাগিছে সর্বসাধারণ গ্রাহকর কষ্ট হয় মিলাব নরা হয় দামটো বহুত হয়ে গেছে এটা আজকাল চাউলের দাম বাড়ছে তেলর দালি ইয়ার ভিতরতে মিলিব লাগা হয় আর এই আপনার গম পাব না 1 নম্বর তেল মিঠা তেলত বাড়িছে চাউলটো প্রায় বাড়ি আছে আর দালি বিলাক বাড়িছে বুট দালি বিলাক প্রায় বাড়ি আছে মূল্য বৃদ্ধির সমস্যা গমি পিটি চাবলে সময় নাই বিয়াগম যোগান বিভাগর মূল্য বৃদ্ধি বিষয়টি সন্মুখলে আহিলে বেবেরি বাং কথা আর অকথ্য যুক্তির ফালরিকাতে নির্বাচনত ভোটর লালসাত রাইজর চরণত পড়া শাসকীয় নেতা অসীম দত্ত রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আরম্ভণি ইন্ধনত এই হব কোট নির্বাচনের অন্ত মূল্য বৃদ্ধি আরম্ভ পূর্বর পরাই রাজ্য জ্বলি আছিল মূল্য বৃদ্ধির জুইকুড়া প্রতিবাদর জুয়ে বারে বারে দহে রাজপথ তার মাজতে মূল্য বৃদ্ধির জ্বলা জুইকুড়াত আকো পড়ে নির্বাচন শেষ হল কি নহল আকো হুড়া হুড়ে উদ্ধগামী গেলামালর সামগ্রী আর পাচলির দাম 20 টাকাক বাড়িল প্রতি লিটার মিঠা তেল এসপ্তাহ পূর্বে প্রতি লিটার মিঠা তেলের দাম আছিল 130-র প্রায় 135 টাকা এটা প্রতি লিটার মিঠা তেলের দাম বৃদ্ধি পালে 140-র প্রায় 150 টাকা পর্যন্ত প্রতি কিলোগ্রাম রহর ডাইলর বাড়িল 20 টাকা 15 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম বুটর ডাইলত প্রতি কিলোগ্রাম বুট মাহত বাড়িল 10 টাকা 15 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম মাটি ডাইলত প্রতি কিলোগ্রাম চাউলত বাড়িল 10 টাকাক 5 টাকাক বাড়িল প্রতি কিলোগ্রাম মসুর ডাইলত প্রতি লিটার গাখীরত বাড়িছে 5 টাকাক বৃদ্ধি হয়েছে টোল কর নিত্য ব্যবহার্য সামগ্রীর নিয়ন্ত্রণহীন মূল্য বৃদ্ধির পাছতে ব্যবসায়ীর লগতে এটা হাহাকার লাগিছে সর্বসাধারণ গ্রাহকর কষ্ট হয় মিলাব নরা হয় দামটো বহুত হয়ে গেছে এটা আজকাল চাউলের দাম বাড়ছে তেলর দালি ইয়ার ভিতরতে মিলিব লাগা হয় আর এটা আপনার গম পাব না 1 নম্বর তেল মিঠা তেলত বাড়িছে চাউলটো প্রায় বাড়ি আছে আর দালি বিলাক বাড়িছে বুট দালি বিলাক প্রায় বাড়ি আছে মূল্য বৃদ্ধির সমস্যা গমি পিটি চাবলে সময় নাই বিয়াগম যোগান বিভাগর মূল্য বৃদ্ধি বিষয়টি সন্মুখলে আহিলে বেবেরি বাং কথা আর অকথ্য যুক্তির ফালরিকাতে নির্বাচনত ভোটর লালসাত রাইজর চরণত পড়া শাসকীয় নেতা অসীম দত্ত রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট